গাজীপুরের কাশিমপুরে লোহাইকোয়ের এলাকায় ডাকাতের প্রস্তুতির সময় একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার, হাইড্রোলিক কাটার, গুলি ও দেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। গতকাল 28/5/2024 মঙ্গলবার রাত 8টায় কাশিমপুর থানাধীন লোহাইকোর হতে লস্কর চালা এলাকায় চলাচলের পথে ডাকাতের প্রস্তুতিকালে ডাকাত দলকে দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষণিক কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে কাশিমপুর থানার দুটি ফোর্স ও এলাকাবাসী চারদিক দিয়ে ঘেরাও করলে ডাকাত দলরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডাকাতদের মধ্যে হতে তিনজনকে আটক করে কাশিমপুর থানা পুলিশ। ডাকাত দলের সদস্যদের সাথে একটি পিস্তল, দুটি রিভলভার, 17 রাউন্ড গুলি, একটি লোহা কাটার অটোমেশন সহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। দুপুরে বুধবার উপ পুলিশ কমিশনার অপরাধ উত্তর এ কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে কথা জানান জনাব আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান, বিপিএম সেবা উপ পুলিশ কমিশনার অপরাধ। আটককৃত তিনজন হলেন মনির মোল্লা ওরফে মনির ওরফে আকু, বাদশা প্রামাণিক, রশিদুল ওরফে আলমিন। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান জিএমপি। এস কে শুভ, PIB71 TV, গাজীপুর।